বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির অপব্যবহার একটি বিশাল আন্তর্জাতিক সমস্যা। এই মানুষগুলোকে কখনো ট্রোল, কখনো আর্মচেয়ার অ্যাক্টিভিস্ট নামে ডেকে এদের অ্যাক্টিভিটি সম্পর্কে তৈরি হতে পারে ভ্রান্ত ধারণা। এদের আসলে একটাই নাম, বুলিস। এরা সাইবার বুলিস। সাদাত রহমান, বিশ্বব্যাপী এই অপরাধের বিরুদ্ধে যিনি শক্ত হাতে কাজ করে চলেছেন বাংলাদেশ থেকে সাইবার বুলিংয়ের বিপরীতে, যিনি প্রতিজ্ঞাবদ্ধ শিশু, ছাত্র তথা ভবিষ্যৎ প্রজন্মকে সাইবার বুলিংয়ের কালো ছায়া থেকে মুক্ত রাখতে। সাদাত জানেন সাইবার বুলিংয়ের কুপ্রভাব, কি করে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রজন্ম। তিনি চান পথভ্রষ্ট না হোক আগামী প্রজন্ম। তাঁর দৃঢ় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশে ছড়িয়ে থাকা নকল ক্যালকুলেটরের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাসিও এর সাথে হাত মিলিয়ে কাজ করে চলেছেন সাদাত রহমান। জনাব সাদাতের কাছ থেকেই সরাসরি তার কথাগুলো শোনা যাক। সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি একটি শাস্তিযোগ্য অপরাধ। বর্তমান সময়ে আমাদের সমাজে ধারণা করা হয় যে যারা সাইবার বুলিং করে তারা ধরাছোঁয়ার বাইরে। কিশোর কিশোরীদের এই সাইবার বুলিং থেকে রক্ষা করাটাই আমার সবচেয়ে বড় অর্জন। শিক্ষা সামগ্রী কেনার ব্যাপারেও আমাদের আরও সচেতন হওয়া উচিত। ক্যাসিও ক্যালকুলেটর তার মধ্যে অন্যতম। আসল ক্যাসিও ক্যালকুলেটারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। তবে নিশ্চিত হয়ে নিন যেটা ব্যবহার করছেন সেটা আসল ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটার কিনা। নকল ক্যালকুলেটারের বিরুদ্ধে এই সচেতনতামূলক প্রচারণাকে সফল করতে এই মেসেজটি শেয়ার করুন। শুধুমাত্র আসল ক্যাসিও ক্যালকুলেটার ব্যবহার করুন। মনে রাখবেন, নকলই তৈরি করে আসল সমস্যা।